সিলেট মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার বিতর্কিত পুলিশ কর্মকর্তা আজবাহার আলী শেখকে অবশেষে সিলেট থেকে সরিয়ে নেওয়া হয়েছে। তাকে রাজশাহী রেঞ্জ ডিআইজি কার্যালয়ে সুপার নিউমারি অতিরিক্ত ডিআইজি হিসেবে সংযুক্ত করা হয়েছে। সিলেটে ছাত্র জনতার আন্দোলনে মারমুখী পুলিশ বাহিনীর নেতৃত্বে ছিলেন আজবাহার আলী শেখ। সব সংঘর্ষের সময় তিনি তার অধীনস্থ পুলিশদের গুলি চালাতে নির্দেশ দিতে দেখা গেছে। 2 আগস্ট সিলেটের আখালিয়ার মাউন্ট এডুরা হাসপাতালের সামনে আন্দোলনরত ছাত্র জনতাকে তিনি হাতছানি দিয়ে ডেকে বলেছিলেন, বাপের বেটা হলে তোরা সামনে আয়। এ দৃশ্যের ভিডিও ফুটেজ এখন ফেসবুকে ভাইরাল। এদিকে বদলি করা হয়েছে সিলেট বিভাগের হবিগঞ্জ জেলা পুলিশ সুপারকেও। হবিগঞ্জের এসপি আক্তার হোসেনকে রংপুর ডিআইজি রেঞ্জ কার্যালয়ে সংযুক্ত করা হয়েছে। জানা গেছে বুধবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের উপসচিব মোহাম্মদ মাহবুবুর রহমান শেখ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে 12 উপপুলিশ মহাপরিদর্শককে এবং কিশোরগঞ্জ, মানিকগঞ্জ, বাগেরহাট, মাগুরা, নাটোর, সিরাজগঞ্জ, গাইবান্ধা, হবিগঞ্জ ও পটুয়াখালীসহ 10 জেলার পুলিশ সুপারসহ 11 কর্মকর্তাকে বদলি করা হয়েছে।